একদা জঙ্গলের একটি গুহাতে একটি বয়স্ক বুড়ো বাঘ থাকতো। বুড়ো বাঘটির বয়স হয়ে যাওয়ায় সে আগের মতো দৌড়ঝাঁপ করে আর শিকার ধরতে পারতো না। তাই বাঘটির মাঝে মধ্যে অনাহারে দিন কেটে যেত। একদিন বাঘটি যখন তার গুহার সামনে দাঁড়িয়ে রয়েছে, তখন বাঘটি দেখতে পেল সেখান দিয়ে একটি শিয়াল হেঁটে যাচ্ছে। তখন বাঘটি শিয়ালকে উদ্দেশ্য করে বলল, ও শিয়াল পণ্ডিত, এই দিকে শোন, এত ব্যস্ত যে চললি কোথায়?" "আগে বাঘ মামা, আমি শিকারের খোঁজে জঙ্গলের দিকে যাচ্ছি।" "সে খুব ভালো কথা, তা আমার একটা কাজ তোকে করে দিতে হবে, তা না হলে আমি এখনই তোর ঘাড় মটকাবো।" শিয়ালের তো ভীষণ ভয় পেয়ে গেল বাঘের কথা শুনে। তখন শিয়ালটি বাঘকে বলল, "আগে বাঘ মামা, বলুন বলুন, আমি আপনার কি সেবা করতে পারি?" "আজ থেকে তুই প্রতিদিন আমার জন্য শিকার ধরে আনবি, আর যেদিন শিকার আনতে পারবি না সেদিন আমি তোর ঘাড় মটকাবো।" বাঘের প্রস্তাবে শিয়াল রাজি না হলেও হ্যাঁ বলা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তাই শিয়ালটি বাঘের প্রস্তাবে রাজি হয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে শিয়ালটি একটি হরিণ এনে বাঘকে দিল। "আজকের মতো এই শিকারটিকে গ্রহণ করুন, আবার কাল আপনার জন্য একটা শিকার নিয়ে আসব, আমি এখন চলি।" এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল এবং বাঘ হরিণটিকে মজা করে খেলো। "বাহ, শিয়ালটিকে আমি বেশ জব্দে ফেলেছি, ও এখন প্রতিদিন আমার জন্য শিকার আনবে, আর আমি আরাম করে বসে বসে সেগুলি খাবো।" এরপরে শিয়ালটি প্রতিদিন বাঘের জন্য একটি করে শিকার নিয়ে আসে এবং বাঘ মজা করে গুহায় বসে তা খায়। একদিন শিয়াল মনে মনে ভাবতে লাগলো, "আমার নিজেরই ঠিক মতো খাবার জুটে না, তার উপর ওই দুষ্টু বাঘকে প্রতিদিন একটি করে খাবার দিতে হচ্ছে, আমি যে কি করি?" শিয়ালটি জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে এমনই চিন্তা ভাবনা করছে। হঠাৎ শিয়ালের লক্ষ্য পড়ল একটি গরুর দিকে। জঙ্গলের পাশে একটি মাঠে গরুটি বাঁধা রয়েছে। গরুটিকে দেখে শিয়াল একটি মদল মারল। তারপরে শিয়াল চলে গেল সেই বাঘের কাছে। বাঘ মামা, আপনার জন্য একটা খুব বড় শিকার আমি রেখেছি, কিন্তু শিকারটি এত বড় যে আমি তাকে নিয়ে আসতে পারছি না, আপনি যদি দয়া করে আমার সাথে যান তাহলে খুব ভালো হয়, আর শিকারটি এত বড় যে কমপক্ষে 7 দিন আপনার আর কোনো খাবারের চিন্তা করতে হবে না।" "তুই সত্যি বলছিস, খুব বড় শিকার? তাহলে আর দেরি করছিস কেন? চল এখনই, নিয়ে চল আমাকে সেখানে।" এরপরে শিয়াল বাঘটিকে সেই গরুর কাছে নিয়ে এলো যেখানে গরুটি বাঁধা রয়েছে। বাঘ মামা, এই সেই শিকারটি, আপনি তাহলে ওকে ধরে নিয়ে গুহায় ফিরে যান, আমি এখন তাহলে আসি।" "হ্যালো হ্যালো, এই গরু, এখন আমি তোকে খাবো, তুই আমার পেটে যাওয়ার জন্য প্রস্তুত হ।" বাঘকে দেখে গরু কিছুটা ভয় পেয়ে গেলেও একটু সাহস করে সে বাঘকে বলল, বাঘ মামা, আপনি আমাকে খাবেন সে তো খুবই ভালো কথা, সব কিছুই ঠিকঠাক আছে, আপনি শিকারি আর আমি শিকার, তবে বাঘ মামা, আপনি যদি আমার একটু সময় দেন আর আমি মাঠের সমস্ত ঘাসগুলো খেয়ে নিই তাহলে আমার গায়ে আরও একটু মাংস বেশি লাগবে,
তাতে আপনারই লাভ হবে। দয়া করে আমাকে একটু সময় দিন, আমি মাঠের সমস্ত ঘাসগুলি খেয়ে নি। আম্বা, বাঘ ভেবে দেখল ঠিকই কথা, গরু যদি মাঠের সমস্ত ঘাসগুলি খেয়ে নেয় তাহলে ওর গায়ে আরও একটু বেশি মাংস লাগবে, তাতে আমারই লাভ হবে। গরু, ঠিক আছে, তুই তাড়াতাড়ি নে, মাঠের সমস্ত ঘাসগুলি খেয়ে ফেল, আমি ততক্ষণ একটু জঙ্গলের দিক থেকে ঘুরে আসি, তবে খবরদার পালিয়ে যাস না যেন। এই বলে বাঘ জঙ্গলের দিক চলে গেল। কিছুক্ষণ পরে বাঘটি আবার ফিরে এলো। কিরে গরু, তোর ঘাস খাওয়া হলো, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি এখন তোকে খাবো। বা বাঘ মামা, বাঘ মামা, ওই দিকটাতে আর একটু ঘাস রয়েছে, দয়া করে আর একটু সময় দিন, ওই ঘাসটুকু আমি খেয়ে নি। হ্যালো, আমার যে বড্ড খিদে পেয়েছে, আর দেরি সইছে না, তুই তাড়াতাড়ি খা, আমি ততক্ষণ এখানে অপেক্ষা করছি, ওই ঘাসটুকু খাওয়া হয়ে গেলেই আমি তোর ঘাড় মটকাবো। গরু ততক্ষণ আবার ঘাস খেতে থাকলো। কিছুক্ষণ পরে বাঘটি গরুকে বলল, হ্যালো, এই গরু, তোর ঘাস খাওয়া হলো, আয় এবারে আমি তোকে খাই। বাঘ মামা, বাঘ মামা, এইবারে আমার খেতে পারেন, আমার আর কোনো আপত্তি নেই, তবে আমার যে বড় তৃষ্ণা পেয়েছে, ওই পুকুর থেকে আমি একটু জল খেয়ে আসি, তারপরে আপনি আমাকে খাবেন, আমার আর কোনো আপত্তি নেই। গরুটি জল খাওয়ার নাম করে পুকুরেই নেমে গেল। পুকুরে জলের ভাগ ছিল কম আর কাদার ভাগ ছিল বেশি। গরুটি সেখান থেকে উঠছে না দেখে বাঘ গরুকে বলল, হ্যাঁরে গরু, তুই জল খেতে গিয়ে যে কাদায় নেমে গেলি, উঠে আয়, আমি তোকে খাই, আমার যে ভীষণ খিদে পেয়েছে। আম্বা, ওয়ে দুষ্টু পাজি বাঘ, তুই নাকি বনের রাজা, আয় তোর ক্ষমতা থাকে তো এখানে নেমে আমাকে খা দেখি, রাজা না চাই। গরুর এই কথায় বাঘটি ভীষণ রেগে গেল। তৎক্ষণাৎ বাঘটি সেই পুকুরের জলে নেমে গেল। যেই না পুকুরে নামা, অমনি বাঘটি কাদায় আটকে গেল, আর কোনো মতে উঠতে পারল না। আরে দুষ্টু পাজি গরু কোথাকার, তোর কথা শুনে আমি জলে নেমে আটকে গেলাম, তুইও আটকে পড়লি আর আমিও আটকে গেলাম, এইবারে আমি তোকে খাবো কি করে। আম্বা, কিছুক্ষণ পরে আমার মালিক আমাকে তুলে নিয়ে যাবে, আর দুষ্টু বাঘ, তুমি এই কাদায় পচে মরো। আম্বা, কিছুক্ষণ পরে গরুর মালিকটি এসে গরুকে তুলে নিয়ে গেল এবং বাঘটি সেই কাদা জলে হাবুডুবু খেতে খেতে মারা গেল।